স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা করা সেই প্রেমিকের মৃত্যু হয়েছে টাঙ্গাইলের কালীহাতিতে স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা চেষ্টাকারী প্রেমিক মনির হোসেনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার আঠাইশে অক্টোবর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বৎসুমিয়া তিনি বলেন আহত মনির একশো তিন নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায় মন্দিরের খালা রুজিনা বেগম বলেন সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মন্দিরের মৃত্যু হয় মন্দিরের মরাদেহ এখন মর্গে নেওয়া হয়েছে আইনি প্রক্রিয়া শেষে লাশ বাড়িতে নেওয়া হবে এর আগে বুধবার আঠাইশে অক্টোবর সকালে কোচিংয়ে যাওয়ার পথে সুমাইয়াকে উপজেলার এলেঙ্গা পৌরসভার হক কলেজের সামনের একটি ভবনের নিজতলায় ডেকে নিয়ে মনির তাকে গলা কেটে হত্যা করে এরপর মনের নিচেই আত্মহত্যার চেষ্টা করে ওই পাশেই রক্তাক্ত অবস্থায় মনির পরে থাকায় বিষয়টি অন্যদিকে মর নেয় ছায়া তদন্ত করে দিন শেষে টাঙ্গাইয়ের চার্প সদস্যরা বিষয়টির রহস্য উন্মোচন করতে সক্ষম হন এরপর মনিরকে গ্রেপ্তার দেখিয়ে ঠামেক হাসপাতালে চার্প হেফাজতে চিকিৎসা দেওয়া হয় নিহত সোমাইয়া আক্তার উপজেলার পালিমা গ্রামের ফেরদৌসের মেয়ে সে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল তারা এলেঙ্গা কলেজ মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল মৃত্যু মনির উপজেলার মশাচান গ্রামের মেহেরারের ছেলে এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ বলেন পরিবারের সদস্যদের কাছ থেকে মনিরের মৃত্যুর খবর পেয়েছি আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকালে মরাদেহ মশ গ্রামে আনা হবে এ বিষয়ে কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুর রহমান বলেন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মন্দিরের মৃত্যুর খবর পেয়েছি তবে এখনও অফিসিয়ালি আমাকে কোন তথ্য দেওয়া হয়নি সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম